দেখতেই পাচ্ছেন যে আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম যে বুশ না দিয়ে আমরা হচ্ছে মাছ ধরলাম, তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ চিংড়ি পাওয়া গেছে, এবং শুধু চিংড়ি না অন্যান্য মাছও। এই সাপটা ফলাইছো? না সাপটা ফলাইছো? সাপটা কই? এই দেখেন এই যে লাফ আছে, একদম টাটকা চিংড়িও আছে। আবার অনেক চিংড়ি যেগুলো রাতে বুসনার ভিতরে ঢুকেছিল সেগুলো তো মারা গেছে। শুধু চিংড়ি না, এখানে কিন্তু পুঁটি মাছ, এবারে আমরা ওই যে টাকি মাছ যেটা আমরা ওটাকে অবশ্যই চ্যাং মাছ বলি, এবারে পুঁটি মাছ আছে। এই যে এটা হচ্ছে আপনারা টাকি মাছ বলেন, আমরা চ্যাং মাছ বলি। এরপরে চিংড়ি, বাঁশপাতা, এরপরে হচ্ছে চিংড়ি বিশেষ করে বেশি, যেমনটি বলছিলাম আমরা চিংড়ি ছাড়া হচ্ছে এই যে দেখেন সেই না সুন্দর না, তো চিংড়ি ছাড়া আমরা আসলে ভাতই খেতে পারি না, ওটা নিরামিষ বলি। তো যাই হোক, ঠিক আছে রিয়াদুল, আমাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ। তো দর্শক, এই হচ্ছে গ্রাম বাংলা, সুন্দর গ্রাম। আমি আছি, তুই আয়। আমি আছি, বাইরে আছি। তো সুন্দর গ্রাম দেখতে পাচ্ছেন, এখন জমি চাষ করা হচ্ছে। আর টিলারের শব্দ পাচ্ছেন আপনারা অবশ্যই, সেটা না দেখাই। অনেকে হচ্ছে বীজ তুলতেছে, বীজ বলতে হচ্ছে ধান রোপণের জন্য যে যে হচ্ছে ধানের যে ওটাকে আপনারা কী বলেন জানি না, চারা বলতে পারেন, ধানের চারা, সেটা হচ্ছে তোলা হচ্ছে লাগানোর জন্য। অবশ্য অনেকে হয়তো না ইউরিয়া ধান তো এখনই লাগানোর মনে সময় না, যাই হোক অনেকে দেখলাম যে এই করতেছে। আবার অনেকে এখন জমি কেবল চাষ করা শুরু করছে। এসে গ্রাম সুন্দর, এই জায়গাগুলো আগে আরও ফাঁকা ছিল, আরও অনেক জায়গা জুড়ে হচ্ছে এই পুরো আমাদের মাঠ এগুলো ছিল, কিন্তু আস্তে আস্তে করে মানুষের পরিবার বেড়েছে, কিছু ব্যক্তির টাকা হয়েছে, পরে এই জমি কিনে কিনে পরে হচ্ছে ঘর বাড়ি তুলে ফেলছে, যে কারণে এই মাঠ সংকুচিত হতে হতে দেখতে পাচ্ছেন যে অনেকে ঘর বাড়ি ঢুকে পড়েছে। আনুলে এই আমরা আরও 10 বছর আগে আমাদের এই মাঠটাকে যত বিশাল দেখতাম তার প্রায় অর্ধেক হয়ে গেছে, আস্তে আস্তে আরও কমবে। সামনে মানুষ এরকম যদি মানে জায়গা কমতে থাকে কী খেয়ে বাঁচবে সেটাই বুঝতে পারতেছি না, যদি ধান ক্ষেতগুলো এরকম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, গ্রাম বাংলার সুন্দর পরিবেশ, সকালের আকাশ, সকালের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। যারা তখন যুক্ত ছিলেন, যারা চিংড়ি মাছ দেখলেন, সবাইকে ধন্যবাদ।